অবশ্যই আইশ্যাডো ইউজ করতে হলে আইশ্যাডোর ব্রাশ কিনতে হবে, এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। হ্যালো পিপল, ইটস মি ব্রতদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে ছোট্ট করে একটা নোটিফিকেশন যেতে পারে। সো আজকের ভিডিওটা মেকআপ টিউটোরিয়ালের ওপর বেস করে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিগিনার মেকআপ টিউটোরিয়াল, মানে যারা বিগিনার্স আছো, যারা পারো না মেকআপ করতে, এই ভিডিওটা তাদের জন্য। প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখো আমি কিভাবে একটা লুক ক্রিয়েট করতে পারি, যতটা ইজি করার চেষ্টা করব আমি, মানে যতটা পারবো আমি ইজি করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো, উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সো অলরেডি আমি সেজেগুজে বসে গেছি, হাতে চুড়ি পরেছি, কানে দুল পরেছি, শাড়ি পরেছি, বিকজ আমি আজকে চাইছি একটু বাঙালিয়ানা টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে, ঠিক আছে? তো যাই হোক, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেকআপ করার আগে নিজের স্কিনটাকে প্রেপ করার বা স্কিন কেয়ার করার। তো আমি ফার্স্টে ফেস ওয়াশ করেছি হচ্ছে মামাআর্থের এই ফেস ওয়াশটা দিয়ে। তো আমি আমার মুখটাকে ফেস ওয়াশ করে নিয়েছি। নাও আমি ইউজ করবো একটা টোনার, টোনারটা হচ্ছে বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা, খুব ভালো একটা টোনার। দাঁড়াও, আমি টোনারটা ইউজ করে নিই। মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করা খুব ইম্পর্টেন্ট গাইজ, সবসময় নিজের স্কিনটা প্রেপ করবে। আমি টোনার এইভাবেই দিই ড্যাবিং মোশনে, জড়া তুলো দিয়ে বা কটন প্যাডস দিয়ে ইউজ করতে চাও তারা তাই করতে পারো, অসুবিধা নেই। টোনারটা একটু অ্যাবজর্ব হোক, দেন আমি তোমাদের সাথে কথা বলছি। সো নাও আমার টোনারটা মুখে অ্যাবজর্ব হয়ে গেছে, এখন আমি একটা ময়েশ্চারাইজার বা একটা সিরাম ইউজ করবো। এটা তোমরা একটা ময়েশ্চারাইজারও ইউজ করতে পারো, একটা সিরামও ইউজ করতে পারো। তো আমাকে এটা পার্পল থেকে পাউচটা গিফট করেছিল, মানে ফ্রি দিয়েছিল, তো আজকে আমি এটা ইউজ করবো, দেখি এটা কেমন। স্মেল নেই সেরকম, এটা একটা অয়েল বেসড সিরাম। সো অনেকেই আছো যারা মেকআপ করার আগে নিজের স্কিনটাকে একটু যত্ন নাও না বা স্কিন কেয়ার করো না বা ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এটা করো না, প্লিজ তারা এই জিনিসটা করো না। চেষ্টা করো মেকআপ করার আগে এই জিনিসটা করার, এতে তোমার স্কিন ড্যামেজ হয় না। সো নাও আমি এবার একটা প্রাইমার ইউজ করব, এটা হচ্ছে NY বের প্রাইমার, এটা হচ্ছে সিলিকন বেসড মেনলি। অ্যাকচুয়ালি আমার ওই কী বলে ওটাকে, সিরামটা লাগানোর পর মুখটা প্রচণ্ড অয়েলি অয়েলি করছে, যাই হোক। যাদের কাছে প্রাইমার নেই তারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, অ্যালোভেরা জেলও প্রাইমারের কাজ করে। আর যদি অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার ইউজ করো তাহলে কোনো ময়েশ্চারাইজার মাখারও দরকার নেই, অ্যালোভেরা জেল তোমাকে একটা ময়েশ্চারাইজার আর প্রাইমার দুটোরই কাজ করবে। মেনলি আমি টি জোনে লাগাচ্ছি প্রাইমারটা, বিকজ আমি এইটুকুনি জায়গা আমার অয়েলি হয়ে যায় আর ঘামি আমি খুব। যেখানে যেখানে তোমরা বেশি ঘামো সেই জায়গাগুলো লাগাবে প্রাইমারটা। সো প্রাইমারটা লাগানোর পর এক দু মিনিট টাইম দিও প্রাইমারটাকে অ্যাবজর্ব করার জন্য। তো আমি হয়ে গেছে, আমার এক দু মিনিট হয়ে গেছে যে আমি প্রাইমারটা লাগিয়েছি। তো ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ফিল করবো, আমি একটা জেল আইলাইনার ইউজ করছি, এটা ব্রাউন শেডে। নিজের আইব্রোটাকে ওভারলাইন করার কোনো দরকার নেই, তোমাদের যে ন্যাচারাল আইব্রো শেপ আছে সেটার ওপর দিয়ে জাস্ট হালকা করে হাত বোলাও, ডিপ করে বুলিও না, সবার প্রথমে মাঝখান থেকে শুরু করার চেষ্টা করবে। সরি, যদি এখানে ওভার প্রোডাক্ট উঠে যায় হাতের মধ্যে জাস্ট নেবে এইভাবে, হাতের মধ্যে নিয়ে দেন এখান থেকেই হালকা হালকা করে আইব্রোটাকে ড্র করবে।
দেন আস্তে আস্তে সামনের দিকে আসবে, সামনের দিক একদম ডিপ করবে না, হালকা রাখার চেষ্টা করবে সামনের দিকটা। নাও এবার একটা স্পুলি নেবে, স্পুলিটা নিয়ে এটাকে জাস্ট স্প্রেড করে দেবে। দেখছো এই সাইডটা, এই সাইডটা, আমি এই আইব্রোটা কমপ্লিট করে দেন আসছি। সো আমার আইব্রো দুটো করা হয়ে গেছে। নাও এবার তোমাদের যদি কোনো সময় দুটো আইব্রো করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, তো সেটাকে কারেক্ট করার জন্য বা সেটাকে অনেকটা শার্প দেখানোর জন্য আমরা একটা কনসিলার ইউজ করব এটাকে ঠিক করার জন্য। কনসিলারটা জাস্ট হালকা করে এই লাইনের ওপর দিয়ে যাবে। নাও এবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে তোমরা এটাকে ব্লেন্ড করবে। কনসিলারটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে ফেলেছি। নাও এবার ফাউন্ডেশন, ফাউন্ডেশনের জন্য আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করব। ফিটমির ফাউন্ডেশন, এটাও ফিটমির ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি এটাও আমার স্কিন টোন না, এটাও আমার স্কিন টোন না, বাট এই দুটোকে মিক্স করে আমি একটা স্কিন টোন, আমার স্কিন টোন ক্রিয়েট করব। বেশি ফাউন্ডেশন ইউজ করি না, জাস্ট অল্প একটু ফাউন্ডেশন নেব। হালকা এই কালারটাকে নিচ্ছি, আমার শেডটা ক্রিয়েট করার জন্য। আর ফাউন্ডেশন অলওয়েজ নিজের শেডে ইউজ করবে, একটা স্কিন টোন লাইটার ইউজ করবে না, একটা স্কিন টোন ডার্কার ইউজ করবে না, খুব বাজে লাগে দেখতে। বাদবাকি যেটা আছে সেটা আমি নেকে দিয়ে দেবো, কারণ কি এটাও খুব ইম্পর্টেন্ট মুখের সাথে সাথে, নালে স্কিন টোন একটা, এটা ফর্সা, এটা কালো লাগবে। সেটাকে আস্তে আস্তে ড্যাপ করতে হবে, ফাউন্ডেশন ড্যাপ করবে, কোনোদিনও ড্র্যাগ করবে না, এতে কিন্তু বেশ খারাপ হয়ে যেতে পারে। কানটাকেও ভুলবে না, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। তাড়াহুড়ো করে ব্লেন্ড করার দরকার নেই, আস্তে আস্তে টাইম নিয়ে ব্লেন্ড করো। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। নাও আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে, এটা আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এটা দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নেব। এবার আমি কনসিলার নিচ্ছি নিজের আইলিডি ইউজ করার জন্য। আই মেকআপ করার আগে অবশ্যই নিজের চোখটাকে একটু কনসিলার দিয়ে কনসিল করে নেবে, কারণ এতে আই মেকআপ ভালো বোঝা যাবে, এটা ইম্পর্টেন্ট ভীষণ।
দেন এই কনসিলারটাকে সেট করার জন্য আবার পাউডারটা নিচ্ছি, কম্প্যাক্ট পাউডারটা নিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেছে, এবার আই মেকআপ করব। এই প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে এসএফআর এর প্যালেট, তোমরা সবাই দেখেছো। তো এবার হচ্ছে কথা আই মেকআপ, সবার এত কঠিন লাগে, যাই হোক প্রচণ্ড সিম্পল একটা আই মেকআপ ক্রিয়েট করছি যেটা মোটামুটি সব কিছুর সাথে যায়। তো সবার ফার্স্টে তোমাকে এই ক্রিজে অ্যাপ্লাই করার জন্য একটা কালার নিতে হবে, সেই কালারটা একটু ওয়ার্ম টোন হলে খুব ভালো হয়। তো আমি আজকে এই কালারটা নিচ্ছি, এই কালারটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করার জন্য নিচ্ছি। নিলাম, এখানে বসালাম, নিয়ে ব্লেন্ড করছি। আবার নিচ্ছি কালারটাকে একটু, অবশ্যই আইশ্যাডো ইউজ করতে হলে আইশ্যাডোর ব্রাশ কিনতে হবে, এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। এরম এরম ভাবে করার দরকার নেই, জাস্ট হালকা। সেম জিনিস আবার এই চোখেও করব, সেম কালারটা নিচ্ছি আমরা। এক্সেস প্রোডাক্টটাকে ডাস্ট অফ করে দিলাম। তো আমাদের ট্রানজিশন শেডটা হয়ে গেছে কমপ্লিট, এবার এটা আমরা শিমার কালার নেব। তো শিমার কালারের জন্য এই কালারটা ইউজ করছি, তোমরা ফিঙ্গার টিপ দিয়েও ইউজ করতে পারো, ব্রাশ দিয়েও ইউজ করতে পারো, ফিঙ্গার টিপ দিয়ে বেশি পিগমেন্টেশন ওঠে, আমি ফিঙ্গার টিপটা ইউজ করছি। ঠিক এই মাঝখানটায়, এই আইলিডের মাঝখানটায় দেবে। তোমরা চাইলে যে কোনো শিমার কালার নিতে পারো, যে কোনো ট্রান্সলেশন শেড নিতে পারো, বাট প্রসেস এটাই হবে। সো এবার হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটাকে একটুখানি সেম যে কালারটা আমরা ইউজ করেছিলাম ট্রান্সলেশন শেড হিসাবে সেই কালারটাকে নেব, নিয়ে একদম সামনে নিয়ে যাব না, এখানেই স্টপ করব। হয়ে গেছে, নাও এবার আমরা একটা আইলাইনার করব। তো আইলাইনার ভাবছি উইং করি, উইংটা ভালো লাগবে। আমার লাইনারটা কমপ্লিট হয়ে গেছে, আমি এই জায়গাটা যে মানে গ্যাপ রেখেছি এটা আমি একটা কাজলের সাহায্যে ফিল করব। বাঙালি একটু ড্রামাটিক না হলে চলবে বলো? বাঙালিদের একটু বড় বড় চোখ ছাড়া ভালো লাগে। আমি জেল আইলাইনার ইউজ করছি, তোমাদের কাজল থাকলে তোমরা কাজলই ইউজ করতে পারো। কমপ্লিট গাইস, এই আই লুকটা কমপ্লিট করে মানে এই চোখে আইলাইনার কাজল সব করে সেম প্রসেসে দেন তোমাদের সাথে কথা বলছি। আমার দু সাইডে আইলাইনার কাজল পরা শেষ, নাও আমি একটা মাস্কারা ইউজ করব।
mascara is very important, guys. আচ্ছা একটা কথা বলি, যারা ফলস আইল্যাশ ইউজ করতে চাও না তারা মাস্কারার 1-2 কোট ইউজ করো, ওটাই ভালো হবে। যেমন আমি, আমার ফলস আইল্যাশ পরতে ভালো লাগে না, আমি মাস্কারাটা একটু ভালো মতন পরি নি। লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা দেবে। মাস্কারা পরা ডান আমার। তো আমার আই মেকআপ ডান, এবার আসি ফেসে। তো ফেসে এখন আমি ব্লাশ ইউজ করব। ভীষণ পিগমেন্টেড একটা ব্লাশ, এখানে নাকে। নাও এবার কন্ট্রোল করব। তো কন্ট্রোল করার জন্য আমি একটা কন্ট্রোল ব্রাশ নিচ্ছি, এরকম অ্যাঙ্গুলার শেপে নি। কন্ট্রোল করার জন্য আমি এই শেডটা নিচ্ছি, আর যাদের কন্ট্রোল করার কোনো দরকার নেই তারা টোটালি স্কিপ করতে পারো। কন্ট্রোল হয় হচ্ছে এখানে। ব্লাশ অ্যান্ড কন্ট্রোলের কন্ট্রোলটা যেন মিক্সড হয়, একটা হার্শ লাইন যেন না দেখা যায়। নাও এবার হচ্ছে নাকটাকে একটু কন্ট্রোল করতে হবে। নাকটাকে কন্ট্রোল করার জন্য সেম শেডটা নিতে হবে। আমার কন্ট্রোল করা শেষ, এবার হচ্ছে হাইলাইটার। আমার কন্ট্রোল করা শেষ, এবার হচ্ছে আমার হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি মেবলিনের এই হাইলাইটারটা ইউজ করছি। তো একটা ফ্যান ব্রাশ নেবে, হাইলাইটার তোমরা হাত দিয়েও ইউজ করতে পারো, বা এরকম একটা ফ্যান টাইপের ব্রাশ নেবে। ফ্যান টাইপের ব্রাশ নিয়ে চিক বোনে হাইলাইটার দেবে। সো এবার লিপস্টিক পরবো। লিপস্টিকের জন্য আমি একটা বোল্ড শেড ইউজ করবো, বিকজ উই বেঙ্গলি, ইউ নো। কারণ কি আইটা এত নিউট্রাল হয়েছে, লিপস্টিকটা একটু বোল্ড হলেই ভালো হয়, আবার আই মেকআপ একটু ভারী হলে লিপস্টিকটা নিউড হলেই ভালো হয়। আমার লিপস্টিক পরা হয়ে গেছে, কিন্তু কালারটা কিন্তু এতটা ক্যাট ক্যাটে নয় যতটা ক্যামেরায় লাগছে, আমি জানি না কেন। কালারটা অ্যাকচুয়ালি মেরুন টাইপের। তো আমরা বাঙালি, বাঙালি মেয়েরা টিপ ছাড়া অচল, আমাদের টিপ পরতেই হবে শাড়ি পরলে। সো নাও আমার মেকআপ লুক একদম কমপ্লিট। এটা হচ্ছে বিগিনার্স মেকআপ লুক। তোমরা যারা বিগিনার্সরা আছো তারা প্লিজ বাড়িতে এটা এই লুকটা ট্রাই করো। তো আমি নর্মালি একটা খোপা বেঁধে নিয়েছি, ক্লিপগুলো খুলে ফেলি। সো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো
নিচে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ও হ্যাঁ গাইস, আমার একটা বোন আছে, ওর নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আমি নিচে ওর লিঙ্কটা, ওর ইউটিউবের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভীষণ কিউট একটা বাচ্চা মেয়ে, তোমরা চাইলে ওর প্রোফাইলটা একবার গিয়ে চেক করে আসতে পারো, আর একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, ততদিন অবধি স্টে টিউন, স্টে সেফ, স্টে হোম, বাই।